সিলেটে করোনা টেস্টের রিপোর্ট আসার আগেই মারা যাচ্ছেন অনেকে। করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়া রোগীদের পাশাপাশি সিলেটে গত কয়েক সপ্তাহ ধরে উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে। চিকিৎসকেরা বলছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে করোনা সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফল আসার আগেই মৃত্যু হচ্ছে। বাংলাদেশ পিস অবজারভেটরি এর জরিপ বলছে গত 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত 2 সপ্তাহে সিলেট সহ সারা দেশে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 486 জন। বিপিও এর তথ্য অনুযায়ী 30 জুন থেকে 6 জুলাই পর্যন্ত সারা দেশে উপসর্গ নিয়ে মারা গেছেন 318 জন। এক সপ্তাহে উপসর্গ নিয়ে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এর আগে এক সপ্তাহে উপসর্গ নিয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত বছরের 21 জুন থেকে 27 জুনের মধ্যে, তখন 222 জনের মৃত্যু হয়েছিল। আর দেশে গত বছরের মার্চে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত উপসর্গে মৃত্যু হয়েছে 2939 জনের। সংশ্লিষ্টরা বলছেন উপসর্গে মৃত্যু বেশি হচ্ছে কারণ লোকজন করোনা পরীক্ষা করাতে আসছেন না। জ্বর সর্দি কাশির মতো উপসর্গ থাকলেই করোনা পরীক্ষা করাতে উৎসাহিত করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সকল নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন।